বাংলাদেশের উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। এই বাংলাদেশটাকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করা হবে। জনগণের শাসন কায়েমের মাধ্যমে দেশকে মুক্ত করতে পারলে আমরা সকলেই মুক্ত হব। আল্লাহ আমাদের কামিয়াব করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।